পূবের আকাশে যখন ভোরে সূর্য উঁকি দেয়, তখন দিন শুরু হয় রাজশাহীর পাবা থানার রামচন্দ্রপুর গ্রামের কৃষক মোহাম্মদ সাকিবের। আমার নাম মোহাম্মদ সাকিব। আমার গ্রাম পায়ের পাবা। আর্থিক সমস্যার কারণে আমি লেখাপড়া করতে পারি নাই। আমাদের কিছু জমি ছিল, সেখানে কাজ করতাম। দারিদ্রের কষাঘাতে জর্জরিত ছিল সাকিবের জীবন। নিজের জমিতে কাজ করে পর্যাপ্ত আয় না হয়, বর্গা চাষি হিসেবে কাজ করতে হতো পরের জমিতে। আমাদের সাংসারিক অনেক কষ্ট ছিল, তার মাঝখানেও আমার অনেক কষ্ট হয়েছে বাবা মাকে নিয়ে সংসার চালাতে। হয়তো কখনো চাল ফুরাই গেলে এক সন্ধ্যা না খেয়েও থাকতে হয়েছে আমাদেরকে। সাকিবের স্বপ্ন ছিল নিজের ভাগ্য পরিবর্তন করার, সংসারের প্রয়োজনগুলো মেটানোর, কিন্তু ছিল না কোনো উপায়। মা বলছে কোরবানি দিতে তো কোরবানি দেব, কষ্ট করে দিই, কিন্তু ফ্রিজে মাংস রাখতে গেলে কারো বাড়িতে সেগুন বলে যে না, আমার ফ্রিজ লোড হয়ে গেছে, তোদের মাংস রাখাই যাবে না। আমাদের একটা বকরি ছিল, বকরির দুইটা খাসির বাচ্চা হলো, ওই খাসি দুটো বিক্রি করলাম 21,000 টাকাতে। তো আমাদের গ্রামে যদি 10টা ফ্রিজ কিনে, তার মধ্যে দেখছি 8টাই ওয়ালটন কিনছে। ওয়ালটন শোরুমে গেলাম, যে পছন্দ করে 22,800 টাকা দিয়ে ওয়ালটন ফ্রিজ কিনলাম। কিন্তু সাকিব তখনও বুঝতে পারেনি এই ওয়ালটন ফ্রিজই তার স্বপ্নকে সত্যি করবে, কারণ সে জিতে নিয়েছিল ওয়ালটন ফ্রিজের মিলেনিয়ার অফার। মেসেজের মাধ্যমে দেখছি যে 10 লক্ষ টাকা মিলেনিয়ার অফারের পুরস্কার পাইছি। কোম্পানির লোকগুলো এসে আমাকে সেই চেকটা আমাকে দিল। টাকা পাওয়ার পরে আমার মন তো অনেক খুশি। ওয়ালটন ফ্রিজ কিনে যে আমি এত টাকা পাবো, এটা আমার কল্পনার বাইরে। এই টাকা দিয়ে সাকিব শুরু করে তার নতুন যাত্রা। আমি 4টা গরু কিনেছি, 2 বিঘা মতন জমি টেন্ডার নিয়ে আলু লাগাইছি, পেঁয়াজ লাগাইছি। এভাবে গরুর ছোট ফার্ম আর জমি লিজ নিয়ে আস্তে আস্তে সাকিব পরিবর্তন করতে থাকে তার ভাগ্য। আমি আরও পরিকল্পনা যে আমার ছেলেকে শহরে কিংবা ভালো স্কুলে যে ভর্তি করে দেব, তাকে মানুষের মতন মানুষ করব। মৃত্যুর আগ পর্যন্ত আমি ওয়ালটনকে কখনোই বলতে পারবো না। মোহাম্মদ সাকিবের মতো এমন অনেক মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়তা করছে ওয়ালটন, কারণ আমরা বিশ্বাস করি মানুষের আর্থসামাজিক উন্নয়নে এগিয়ে যাবে দেশ। ওয়ালটন আমাদের পণ্য।